আমাদের দেশে বিশেষ করে পশ্চিমবঙ্গে নানাভাবে কুলেখাড়া পাতা খাওয়া হয়। এটি স্যালাডে এবং শাক হিসেবেও ব্যবহার করা হয়, কারণ প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী এই গাছের পাতার গুণাগুণ আমাদের কারো অজানা নয়। কিভাবে আমাদের কাজে আসে কুলেখাড়া পাতা সেটা আমরা দেখে নেব। কুলেখাড়া গাছের পাতা ও কাণ্ড অ্যানিমিয়া প্রতিরোধ করে। এই গাছের পাতা ও কাণ্ড খেলে বা সেটার রস পান করলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি পায়। এই বিষয়টি আয়ুর্বেদে উল্লেখ করা থাকলেও আধুনিক যুগেও এটি বহু রোগীর উপর গবেষণা করে দেখা হয়েছে। যারা অ্যানিমিয়া বা রক্তাল্পতায় ভোগেন, দেখা গেছে তাদের কুলেখাড়া পাতা খেলে তাদের শরীরে হিমোগ্লোবিন বৃদ্ধি পাচ্ছে। কিছু ধরনের আলসার থাকে যার ক্ষত বা ঘা এতটাই খারাপ পর্যায়ে পৌঁছে যায় যে যেখান থেকে রক্ত বেরোতে শুরু করে। অনেক সময় রক্তক্ষরণ শরীরের ভেতরে হয় বলে আমরা বুঝতেও পারি না, কিন্তু অজান্তেই শরীরের অনেক ক্ষতি হয়ে যায়। কুলেখাড়াই রক্তক্ষরণ বন্ধ করে দিতে সক্ষম। তাছাড়া রক্ত বেরোনোর জন্য আপনার যেটুকু ব্লাড লস হয়েছে সেটাও পূরণ করে দেয় এই পাতা। শুধু শরীরের হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে দেয় না, এই পাতা আপনার লিভারের সুরক্ষাও প্রদান করে। বিশেষ করে খাওয়ার হজম করাতে কুলেখাড়া পাতা কাজে দেয়, কারণ এতে আছে বেশ কিছু পাচক বা এনজাইম। যারা কুলেখাড়া পাতা সম্পর্কে বিশেষ কিছু জানেন না তাদের বলি, রক্তে হিমোগ্লোবিনের পরেই যদি আর কোনো কারণে এই পাতার ব্যবহার সর্বাধিক হয়ে থাকে, তাহলে সেটা হলো কিডনি স্টোন বা পাথর দূর করতে। এই উদ্ভিদে যে এনজাইম আছে তা কিডনির ভেতরে জমে থাকা স্টোন বা পাথর ভেঙে প্রথমে ছোট করে দেয়, তারপর সেটা ধীরে ধীরে গলিয়ে দিতে শুরু করে। কোষের সঠিক বিকাশ ও বৃদ্ধির জন্য যা প্রয়োজন তা আছে কুলেখাড়া পাতা। এর মধ্যে আছে প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্ট, এছাড়া আছে এমন কিছু খনিজ যা কোষের বিকাশের জন্য দরকার। তাই এই পাতা মাঝে মাঝে বা নিয়মিত খেলে শরীরের কোষে সঠিক পুষ্টি সরবরাহ হয়। শরীরের প্রতিটি কোষ যখন পুষ্টি পায়, তখন এটা খুবই স্বাভাবিক যে আমাদের শারীরিক শক্তিও তার সঙ্গে বৃদ্ধি পায়। কুলেখাড়া ঠিক সেই কাজটি খুব যত্নের সঙ্গে করে। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে এটি রক্ত পরিশ্রুত করে। সব মিলিয়ে দেখা গেছে যে এটি নিয়মিত খেলে বা এর রস পান করলে আমাদের এনার্জি অনেকটাই বেড়ে যায়।